এই জটগুলো কাটানোর পর ওকে শ্যাম্পুতে গোসল করে আবার চিরুনি করে দেওয়া হবে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. হচ্ছে আমাদের জ্যাকি ও নতুন, ওকে নতুন নিয়ে আসছি আমরা। একটা হচ্ছে জ্যাক, এটা হচ্ছে জ্যাক, আর ওটা জ্যাকি। আমাদের জ্যাকের চুলের যত্ন এবং চুলের চিরুনি করার কারণে চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এই যে চুলগুলো একদম সিল্কি এবং সোজা। আর জ্যাকি, আর জ্যাকির, আর এটা হচ্ছে জ্যাকি। এই গোসল করানো হয়েছে, কিন্তু এরা এ যার কাছে ছিল, যাদের কাছে ছিল, তারা গোসল করাইছে, খাওয়াইছে। বাট গোসল করানো, শ্যাম্পু করানোর পরে যে হচ্ছে চিরুনি করতে হয় সেটা তারা করেনি। আর যার কারণে এই যে চুলে জট, চুলে জট, এই এই যে জট, চুলে জট বেঁধে গেছে। যদি চিরুনি করতো তাহলে এই জটটা হইতো না। জ্যাকিও খুব উন্নত জাতের ব্রিড। এটা হচ্ছে আমার জ্যাকেরই হচ্ছে ভেস্তা, আর জ্যাকির নেস্টটা হচ্ছে কাটে ছোটো করে দেওয়া হয়েছে, যাদের কাছে ছিল তারাই ছোটো করছে। তো জ্যাকি খুব চঞ্চল আর হেলদি। তো এখন আমরা এই চুলটাকে ঠিক করার জন্য কেচি দিয়ে এই জটগুলো একটা একটা করে কাটবো আর চিরুনি করবো। তো আপনারা দেখুন যে এই কিভাবে এই জট লাগা চুল কাটে, চুলের যত্ন নিতে হয়, আজকে সেটাই দেখাবো। আচ্ছা, এই যে এই চিরুনিটা হচ্ছে আমাদের জ্যাকের চিরুনি। এখন এই চিরুনি দিয়েই হচ্ছে ওর জটকে আমরা কাটবো। চিরুনিতে ধরে কেচি দিয়ে কেটে দাও। যদি জার্মান শেফার্ডের কখনো চুলে জট লাগে তাহলে যে এইভাবে কেচিতে কাটিতে হবে। দেখি এটা, এই যে চুলের জট, এই জটটা বাঁচছে হচ্ছে যদি শ্যাম্পুতে গোসল করানোর পরে যদি চিরুনি করা হতো তাহলে এই জটটা বাঁচতো না। চিরুনি করলে এই যে এরকম জ্যাকের মতো চুলগুলো এরকম সিল্কি, এই একদম সিল্কি সুন্দর চুল। জ্যাকের চুল এরকম সুন্দরের কারণ হচ্ছে ওকে গোসল করানোর পরে চিরুনি করা হয়, নিয়মিত চিরুনি করা হয়। জ্যাক সুন্দর বসে আছে ভদ্রভাবে, আর জ্যাকির হচ্ছে এই যে চুলের যে ইয়েগুলা জটগুলা কাটা হচ্ছে এক জায়গায়। হলো এই জটগুলো কাটানোর পর ওকে শ্যাম্পুতে গোসল করে আবার চিরুনি করে দেওয়া হবে। এভাবে আস্তে আস্তে দুই চার দিন করলে ও শরীরের সমস্ত জট একদম ক্লিয়ার হয়ে যাবে। দুইটাই মেল ডগ, দুইটাই মেল, জ্যাক এবং ওটা জ্যাকি, দুইটাই মেল। এই যে চুলগুলো এরভাবে কাটা হচ্ছে, তো ওর ওর যে অবস্থা, ওর পুরা শরীরেই জট বাঁধাই ফেলছে। যাদের কাছে ছিল তারা শুধু খাওয়াইছে, কিন্তু এই চুলের যত্ন একদমই করতে পারেনি, কারণ জার্মান শেফার্ডের চুলের যত্ন খুবই কঠিন। এই যে আমাদের জ্যাকের চুলগুলো কত সুন্দর সিল্কি। এই নিয়মিত চিরুনি করা হয়, যার কারণে ওর চুলগুলো এত সুন্দর সিল্কি হয়ে আছে। তো ঠিক আছে, আজকে সময় নাই বেশি হাতে, তো আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
এই মুহূর্তে সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।